আগের দিন 89 করে বেশ চনমনে অবস্থায় শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানে পৌঁছে সেঞ্চুরি করার শান্তকে সেই দেশ ছাড়তে হচ্ছে মনে কষ্ট নিয়ে। এশিয়া কাপ যে আর খেলা হচ্ছে না। ইনজুরি আর বাংলাদেশ দল যেন অন্তরঙ্গ বন্ধু, একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। চোটের কারণে ইবাদত নাই নাই তামিম ইকবালও, অসুস্থতার জন্য লিটন দাসও গ্রুপ পর্বে খেলতে পারেননি। সবশেষ খবর, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত। লাহোরে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শান্ত। 104 রানের অসাধারণ ইনিংস খেলার মাঝেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এবং চোট এতখানি ভয়াবহ ছিল যে সেদিন আফগানদের বিপক্ষেই বাহাতি ফিল্ডিংও করতে পারেননি। ম্যাচের পরদিন অর্থাৎ সোমবার এমআরআই করানো হয় এবং জানা যায় এশিয়া কাপে আর দেখা যাবে না শান্ত শো। দলের সঙ্গে থাকা বিসিবির ফিজিও বাইজিদুল ইসলাম জানিয়েছেন খুব দ্রুতই দেশে ফিরছেন শান্ত। দেশে এসে রিহ্যাবের কাজ করবেন এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবেন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, বাংলাদেশ দলের অবস্থা হয়েছে বাংলা এই প্রবাদের মতো। এখন পর্যন্ত এই এশিয়া কাপে যে ব্যাটার সবচেয়ে কমফোর্টেবল ছিলেন সেই নামটা শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে 89 পর আফগানদের সাথে সেঞ্চুরি, শুধু তাই না, এই বাহাতিই মূলত সেদিন টাইগারদের রানের চাকা সচল রেখেছিলেন। সেই শান্তকে হারানো দলের জন্য বেশ বড় ধাক্কা। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে পা রেখেছিল বাংলাদেশ দল। একাদশে বৃহস্পতি হয়েছিল আরও একবার যখন সুস্থ হয়ে এলকেডি ধরেছিলেন পাকিস্তানের বিমান। কারো পৌষ মাস কারো সর্বনাশের মতো শান্তর চোটে লিটনের ভাগ্য খুললেও আসলে কপাল পড়েছে বাংলাদেশ দলের। আফনান পিয়াল, অলরাউন্ডার।